Assalamualaikum everyone. আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। আজকে আমরা আপনাদের সাথে হচ্ছে ইলেকট্রিক চুলার সাথে কুকিং সেটের একটা কম্বো শেয়ার করব। তার আগে একটু ভাইয়ার দুটো শপ ঘুরিয়ে দেখাই। ভাইয়ার হচ্ছে পাশাপাশি দুটো শপ, দুটো শপে আসলে মোটামুটি কুকারিজের সকল আইটেম আপনারা পাবেন। আপনাদের কি দরকার যদি এই ভিডিওতে সেগুলোর দাম আমি নাও বলি, সো আপনারা এখান থেকে দেখে ইমন ভাইয়ের কাছে যদি দাম জানতে চান তাহলেও কিন্তু পেয়ে যাবেন। কি অবস্থা ভাইয়া, রান্না বান্না চলছে? জি ভালো। আচ্ছা সিমন ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো আমরা কি আগে দর্শকদের একটু ঠিকানাটা বলে দিব? জি অবশ্যই। তারপরে আমরা অ্যাক্টিভিটিসটা শুরু করি যেন দর্শকদের খুঁজে পেতে অসুবিধা না হয়। ইমন এন্টারপ্রাইজ, এটা হচ্ছে নিউ সুপারমার্কেটের দোতলার একটা শপ। আর এই শপের হচ্ছে দুইটা মোবাইল নাম্বার, একটা টিএনটি নাম্বার পাবেন। আর অনলাইনে আপনারা ভাইয়ার ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে ভাইয়া কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভার করে। তো আমরা এখন আজকে কথা বলবো মূলত বর্তমানে সময়ে যে সমস্যাটা হয়, সিলিন্ডার যাদের বাসায় হুট করে মানে শেষ হয়ে গেল, দেখা যাবে আপনি রান্না চুলার মধ্যে, আপনি কি করবেন? তো একটা ইলেকট্রিক চুলা আসলে একটা ভরসার জায়গা। জি। আবার মনে করেন লাইনের গ্যাস দেখা যায় এই টাইমে আছে তো ওই টাইমে নাই, তো যার কারণে একটা চুলা দরকারই হয় আমাদের। বাসা যখন বাড়তি গেস্ট আসে একসাথে দুই তিন চুলায় রান্না করলে কি, এটা আজকে দেখানোর মূল কারণ হলো এই যে একটু খেয়াল করবেন যে ইনভার্টার পাওয়ার সেভ। আচ্ছা, মানে হচ্ছে ইলেকট্রিসিটি বিল কম আসবে। জি। আচ্ছা, সো দুইটা কালারে পাচ্ছেন? নিয়ামা দুইটা তিনটা চারটা কালার হতে পারে। হ্যাঁ, তিন চারটা কালার হবে, কারণ হলো ওই যে আমি কালার গুলো দেখাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। সো চারটা কালারই ভাইয়ের কাছে? হ্যাঁ, সব সময় যে এক কালার দিতে পারবো, কারণ হলো এই যে সবগুলো কালার থাকে, এক এক সময় এক এক কার্টনে এক এক রকম কালার আসে। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন এই দুটোতে যা যা অফার পাচ্ছেন, যেমন কেউ যদি ইনভার্টারের এই চুলার সাথে, জি 85% এনার্জি সেভিং, তারপরে 2000 ওয়াট কালার সহ আর ওয়ারেন্টি তো থাকবেই সাথে। আর মডেল নাম্বারটা দেখেন আপনারা। ঠিক আছে, হ্যাঁ বলেন, ওয়ারেন্টি কতদিনের যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট? হ্যাঁ, ইলেকট্রিক প্রোডাক্ট, এর জন্য আপনার 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, সার্ভিস ওয়ারেন্টি? জি, সার্ভিস ওয়ারেন্টি। ওকে, ডান। আসলে এর ভেতরে একটা কয়েল, ওইটা কেটে গেলে ওইটাই আপনাদের করাইয়ে নিতে হবে এবং সেটার ফি হয়তো বা সার্ভিস ফিটা ভাইয়ারা দিবে। জি। তো অফারটা হচ্ছে দুটো পাবো মনে হয় না ভাইয়া? একটা হচ্ছে কারো যদি বাজেট একটু কম থাকে, একটা ইলেকট্রিক চুলার সাথে সমত এরকম একটা ডিশ না? জি জি। আর একটা হচ্ছে বাজেট যদি একটু ভালো থাকে, একটা চুলার সাথে হচ্ছে 7 পিস সেটটা, গিফট সেট যেটা বলে আর কি সেটা। ওকে ডান। তো আমরা আজকে একটু কিছু করে দেখাতে চাচ্ছি ইমন ভাই। জি, আজকে আমি একটু করে দেখাতে যাচ্ছি, যদিও এই প্রথম এই ধরনের ভিডিও আমার জন্য আপনার ইয়ে থেকে, এছাড়া অন্য জায়গা আমি করি নাই, আজকে প্রথম আর কি। মেন কথা হইছে আমরা ভিডিওতে তেমন একটা কিছু করে দেখাই না, বাট আজকে মনে হলো সিম্পল একটা ডিম ভেজে তো দেখানোই যায় যে কত দ্রুত ডিম ভাজাটা হয়। তো আমরা কিন্তু এমন না যে প্রি হিট করে রেখেছে বা কিছু, আপনারা দেখতে পাচ্ছেন না এখন এই যে দাঁড়িয়ে আমি, এই যে দেখেন ভাইও প্যানে হাত দিলাম, আমি হাত দিয়ে দিলাম এবং আমি ওই যে চুলার ভেতরে এই জায়গায় হাত দিলাম, তো এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আচ্ছা, প্রথমে অন করলাম। হ্যাঁ, তারপর ফাংশন, তারপরে পাওয়ার প্লাস করব। আচ্ছা, প্রথমে স্টার্টিং এ 1600 দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, এখন সেখান থেকে আমরা প্রথমে আপ করে একদম হিটটা পুরো করে নেই, কারণ প্রথমে আপনি হিটটা করে নিয়ে তারপরে যখন ডিমটা ছাড়বেন তারপর দরকার হলে পাওয়ারটা কমাই নিলেও হবে। জি, যদি চুলার রানিং অবস্থায় যদি কোনো কারণে খাবারটা পুড়ে যাচ্ছে দেখতেছেন, আপনি ডাইরেক্ট চুলাতে উঠাই ফেলবেন, উঠাই ফেললে আবার কিন্তু খাবার বসানোর সাথে সাথে আপনার পাওয়ারটা চলে আসবে। এই একটা সুবিধা যে আপনার আবার অন করতে হবে বা ই করতে হবে, এই ধরনের কোনো ঝামেলা আপনাকে পোহাইতে হবে। ওকে, ডান। একদম, জি। আচ্ছা, এখন দিয়ে দেওয়া যায় ইমন ভাই? মোটামুটি গরম হয়েছে, একটু এটা কমাই দেই তাহলে। আচ্ছা, এখন পাওয়ারটা কমাই দিচ্ছে কিন্তু ইমন ভাই, ঠিক আছে, সমস্যা নাই। এখন দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু কোনোই তেল দেই নাই, আর তেল ছাড়া ভাজলে হয় কি ডিমটা একটু কেক কেক টাইপের একটা ফিল আসে। ওকে, ডান। সো দেখতে পারতেছেন কত দ্রুত, একটু লবণ দিলে ভালো হইতো না? হ্যাঁ, লবণ ছাড়া আমরা খাবো কি করে? আচ্ছা, সো আমরা একটু সল্ট দিয়ে দিব। ভাইয়েরা কেউ যদি থাকেন আমাদের একটু লবণের ব্যবস্থা করেন। জি। আচ্ছা, সো ভাইয়া এখানে একটু লবণ দিয়ে দেন। তো আপনারা জাস্ট দেখতে পারবেন, এটা যদি ঢেকে দেওয়া হইতো তাহলে একটু ভালো হইতো, দ্রুত কুকটা হইতো, আর আমরা পাওয়ারটা আরেকটু আপ করে নিই। আমি তো 500-এর মধ্যে নিয়ে রাখছি। হ্যাঁ, আর যেহেতু এটা আমার ধারণা নাই, আমার এই জন্যই আসলে প্রথমবার করতে গিয়ে ভাইয়া একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এই ঢাকনাটা বের করেন। আচ্ছা, আমরা একটু দ্রুত করার জন্য একটু ঢাকনা দিতে পারি, তাহলে বুঝতে পারবেন কত অল্প টাইমের মধ্যে ডিম পোস্তা হয়ে যাচ্ছে। আর এই সুযোগে আমরা এটাও দেখিয়ে ফেললাম যে 7 পিস সেটে কিন্তু আপনারা ঢাকনা পাচ্ছেন 3টা, আর হাঁড়ি পাচ্ছেন
চারটা সো তার মানে এই ঢাকনাটাই আপনার ক্যাসারলেও হবে এবং হচ্ছে ফ্রাইং প্যানেও হবে জি ওকে সো এখন যদি আমরা চাই ডিমটা কিন্তু উল্টে দিতে পারি আবার যদি চাই একটু অপেক্ষা করতে না আমরা চাইলে উল্টে দিতে পারি তো এখন চাইলে আপনারা এই যে একদম দেখেন লাগার কোনো সম্ভাবনাই নাই দেখেন আচ্ছা দেখি ভাই আমি আপনি করেন দেখছেন আমার ভালো লাগছে একদম ফুল ম্যাজিক সো আমরা বললাম না যে তেল ছাড়া না একদম পুরো কেক কেক টাইপের একটা ফিল হয় সো যাদের তেলে কোলেস্টেরলের ইয়াটা বেশি দেখছেন কি সুন্দর কোলেস্টেরল সারা দেখেন এই এক পোজ মানে এটা তো বাসায় করলেও মনে হয় না ভিডিওতে এত সুন্দর আসবে ভাইয়া এখানে যে সুন্দরটা হইছে আর কোনো তেল নাই তেল ছাড়া যে কাজ হয় এই হাড়িতে এটা হচ্ছে তার প্রুফ এটা হ্যাঁ সো যারা লেস অয়েল অয়েলের সমস্যা তারা হচ্ছে এই হাড়িগুলো নিতে পারেন রান্না হচ্ছে কোনো কারণে পানি পড়ছে বা কিছু হচ্ছে কিছু হচ্ছে হ্যাঁ তারপরও ইলেকট্রিসিটির কোনো সমস্যা না দেখেন এটা দেখেন সমস্যা নাই আর আমি এটা ইয়া এটা দেখানোর পর অফ না তারপরে এটার মধ্যে যে হচ্ছে না সেটা পরে আমি দেখাই দেই এই যে এগুলো প্রত্যেকটা দেওয়া নাই একদম পুরো ভাবে পাশে ছিটে যাচ্ছে ফসফস আওয়াজ হচ্ছে ওই যে দেখেন যাচ্ছে বুদবুদ উঠতেছে এই দেখেন আপনারা বুদবুদ উঠতেছে যে মানে গ্লাস ফাটার কোনো ভয় নাই এটা দেখানোর মানে হচ্ছে গ্লাস ফাটা আরে যে রান্না হইছে দেখেন আমি ইয়ে করলাম দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ও নিজে বন্ধ করে নিছে জিনিসটা মানে কোনো বিপদ ঘটার ভয় নাই না আচ্ছা সো আমাদের ডিমটাও হয়ে গেছে এখন আমরা জানবো প্যাকেজের মূল্য জি আচ্ছা আমরা এটা অফ করে দেই হ্যাঁ আমরা এটা অফ করে দিছি এখন একদম ফ্ল্যাট মোডে চলে গেছে এখন আমরা ভাইয়া শুনবো যে আমরা যদি কেউ জি এই চুলাটা যে কালারটাই নেই না কেন 7 পিস সেট দিয়ে নেই আপনি কত টাকা অফারে দিচ্ছেন কেউ যদি 7 পিস সেট সহ নেন আমি সবার আগে এটার সাথে বলি যেমন হলো কেউ যদি এই সাসপেনটা আর এটা বাজেট কম আমার একটাই সাসপেন্ড একটা সাসপেন্ড আর হ্যাঁ সো এটা দিয়ে রান্না তরকারি রান্না অনেকগুলো রান্না করতে চাই এমনকি এটার তলাটা ফ্ল্যাট তো এটা হাজার হাজার করা যায় সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ওয়ার্ল্ড কাপ ব্র্যান্ডের আচ্ছা কিছু বুঝছেন জি নন ম্যাগনেট এসএস হ্যাঁ আর এটা কখনো কালার চেঞ্জ কালো হবে না যদি কোনো কারণে কালার চেঞ্জ কালো হয়ে গেল তাহলে রিপ্লেস আপনারা নতুন পাবেন একদম গ্যারান্টি আছে এক পিস হাড়ি দিয়ে এই হাড়ির ব্যাপারে 10 ইয়ার্স গ্যারান্টি আর চুলা থাকবে হাড়িটা এটা হলো আপনার সিএম হিসেবে 24 নাকি এটার সাইজই তো না এটা 26 হবে 26 হবে আচ্ছা 26 সিএম একটা হাড়ি দিয়ে স্টিলের এই চুলাটার প্যাকেজটা কত এটা 5000 টাকা পড়বে 5000 একদম এটা এমনি রেট কিন্তু 6 এর উপরে পড়ে আচ্ছা কিন্তু আপনি দিচ্ছেন 5000 টাকা আর 7 পিস হাড়ি দিয়ে চুলার কম্বোটা মিনিমাম প্রাইস আসে হলো 8000 টাকা আপনি কত রাখবেন আমি আরো 200 টাকা অনার করে দেব মানে 7800 এটা আরো অনেক বেশি সেল করে কিন্তু আমি ওটা আমার পক্ষ থেকে আপনার ভিডিওর জন্য আমি আরো 200 টাকা অনার করে দিলাম কারণ হলো এটা মিনিমাম রেট অন্যান্য ভিডিও বা অন্য রে কারণ কেউ ইনভার্টারটা দিবে না ওকে আর 85% এনার্জি সেভিং ও দিবে না আমি সেটাও দিচ্ছি নরমালটাই রেট হলো 8500 9000 টাকা ওকে ডান সো ইনভার্টার টেকনোলজির ওসাটা মানে 7800 টাকা তাহলে 7800 টাকা পাচ্ছেন 7 পিস কুকিং সেট সহ সাথে পাচ্ছেন যে সবগুলা দেখাই দেই তাহলে বুঝতে পারবেন এটা পাচ্ছেন ক্যাসারল 24 সিএম একটা পাচ্ছেন 24 সিএম ফ্রাইং প্যান আর একটা পাচ্ছেন কড়াই বা মাল্টি প্যান একটা পাচ্ছেন মিল্ক প্যান আছে আর এই ঢাকনাগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল ফালাইতে হবে না আমরা বহুতবার দেখেছি টাক লাগবে না ঠিক আছে আচ্ছা এখন বলেন অনলাইনে কিভাবে কেনাকাটা করব অনলাইনে অনলাইনে যারা কিনবেন তারা হলো ঢাকার ভিতরে যারা তারা হলো শুধু সিলেক্ট করবেন আচ্ছা আর অ্যাড্রেসটা পাঠাবেন তাহলে প্রোডাক্টটা আপনাদের ক্যাশ অন ডেলিভারি চলে ঢাকার বাইরে আর ঢাকার বাইরে প্রোডাক্টটা সিলেক্ট করবেন অ্যাড্রেস দিবেন আর হলো 500 টাকা বিকাশ করবেন ওকে মিনিমাম 500 টাকা ওকে মিনিমাম 500 আপনাদের চাইলে আপনারা একদম পুরোটা চাইলে পুরো পে করে নিতে পারেন সমস্যা নেই সো ধন্যবাদ ইমন ভাই এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে এই শপের আরো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম